হ্যালো ইবরান ওয়েলকাম টু আনাদার আপডেট অফ মাই চ্যানেল ডাব্লু বিএসএসসি টেট টার্গেট তো আজকে আমি তোমাদের সামনে একটি ভেরি ভেরি গুড নিউজ আনতে চলেছি তোমরা অলরেডি দেখতে পাচ্ছ দিল্লি সাবর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ডের পক্ষ থেকে প্রায় ছ হাজার আটশো প্লাস ভ্যাকান্সি শিক্ষক নিয়োগের ভ্যাকান্সি কিন্তু আউট হয়েছে বারো পাঁচ দু হাজার একুশ তারিখে কিন্তু নোটিফিকেশানটি এসছে এবং ফর্ম ফিল আপ হতে শুরু শুরু হতে চলেছে পঁচিশ পাঁচ দু হাজার একুশ থেকে চব্বিশ ছয় দু হাজার একুশ পর্যন্ত অর্থাৎ পঁচিশে মে থেকে চব্বিশে জুন পর্যন্ত ফর্ম ফিল চলবে তো এই পোস্টটি সারা ভারতবর্ষের যে কেউ কিন্তু আবেদন করতে পারে সেখানে আবেদনের কোনো বাধ্যবাধকতা নেই সারা ভারতবর্ষের যে কোনো ক্যান্ডিডেট যারা ডিজার্বেল কোয়ালিফিকেশান তোমরা সবাই জানো এবং এই ভিডিওটির মাধ্যমে আমি ডিটেলস এবং ডিটিপিএলএসির বা দিল্লি সাবঅর্ডেন্ট সার্ভিস সিলেকশন বোর্ডের মাধ্যমে যে টিচার রিক্রুটমেন্টের ডিটেলস আমি তোমাদেরকে আজকে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কি স্কিপ করবে না এবং প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করো লাইক করো কমেন্ট করো তোমাদের দিকে জিজ্ঞাসা থাকে তো চলে এবার ভিডিওটি আমরা ধীরে ধীরে ভিতরের দিকে প্রবেশ করি তো প্রথমে বলি ভ্যাকান্সি রয়েছে ছ হাজার আটশো তার মধ্যে টিজিটি রয়েছে টিজিটি সব থেকে বেশি সিট রয়েছে এবং বলবো কোথায় কোথায় কোন ভ্যাকান্সি রয়েছে আমি দেখাবো তোমাদের টিজিটি রয়েছে পিআরটি রয়েছে এবং নার্সারি টিচার রয়েছে কি রয়েছে এবং তার সঙ্গে নার্সারি টিচার রয়েছে ওকে তো এবার তোমরা ধীরে ধীরে দেখতে পাচ্ছ কোথায় কোনো ভ্যাকান্সি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ টেন গ্যাজেট হিন্দি টোটাল সিট রয়েছে হচ্ছে ফাইভ ফাইভ ওয়ান তারপর রয়েছে হিন্দি মেল ফিমেল গেল। আচ্ছা ট্রেন গ্রাজুয়েট টিচার ন্যাচারাল সায়েন্স অর্থাৎ পরিবেশ বিদ্যা যাকে আমরা বলি পরিবেশ বিদ্যায় কিন্তু অনেকেই আবেদন করতে পারে তার তার ক্রাইটেরিয়া রয়েছে তোমরা পিডিএফটা তোমরা দেখে নিও আমি ওয়েবসাইটে তোমরা চলে যেতে পারবে ওয়েবসাইটের লিঙ্কও নিচে দিয়ে দেবো তোমরা ওয়েবসাইটের লিঙ্ক থেকে গিয়ে তোমরা ডিটেলস পেয়ে যাবে আচ্ছা মেল হলে হাজার চল্লিশ ফিমেল হচ্ছে আটশো চব্বিশ এবার বলছে টেন গ্র্যাজুয়েট টিচার হচ্ছে ম্যাথামেটিক্সে রয়েছে এগারোশো সাতষট্টি তারপরে রয়েছে ম্যাথসে ফিমেল মানে ফিমেলদের রয়েছে এগারো সাতষট্টি মেল রয়েছে নশো অষ্টআশি আচ্ছা সোশ্যাল সায়েন্সে রয়েছে আচ্ছা চারশো উনসত্তর ট্রেন গ্র্যাজুয়েট টিচার ফিমেল ক্যাটাগরি রয়েছে ছশো বাষট্টি আচ্ছা বাংলাতেও একটা সিট আমরা দেখতে পাচ্ছি একটি সিট বাংলাতে রয়েছে প্রাইমারিতে তিনশো চৌত্রিশ সরি চারশো চৌত্রিশ নার্সারিতে চুয়াত্তর এলডিসি হল দুশো আটাত্তর কাউন্সিলার রয়েছে ফিফটি মানে টোটাল মিলিয়ে সিট রয়েছে কিন্তু আট হাজার ছ হাজার আটশোর একটু বেশি বেশি কিন্তু সিট রয়েছে তো তোমরা যারা কোয়ালিফিকেশান তোমাদের রয়েছে তোমরা কিন্তু আবেদন করতে পারো সারা ভারতবর্ষ থেকে সবাই আবেদন করতে পারবে ঠিক আছে তোমরা এই যে ওয়েবসাইটটিকে দেখে নিতে পারবে এই যে এইচটি টিভি ডিটিবল এসবি অনলাইন ডট নিক ডট ইনে গিয়ে তোমরা ওখানে আবেদন করতে পারবে এবং ওখানে তোমরা ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে বা ডিটিপ্লু এসবি দিল্লি ডট জিও বি ডট ইন এটা তোমরা দেখতে পারবে এখানে গিয়ে তোমরা পেয়ে যাবে ডিটেলস নোটিফিকেশান আচ্ছা এবার কোয়ালিফিকেশান কী রয়েছে দেখো আমি এক জায়গার কোয়ালিফিকেশান বলে দেবো সেটা হচ্ছে দেখো প্রথমে রয়েছে যে হিন্দি ল্যাঙ্গুয়েজ কোয়ালিফিকেশান এখানে কী বলে তোমরা সবাই জানো হ্যাঁ একটা জিনিস কি তুমি আমি একটা বলে দিই যে অনার্স থাকতে হবে বিএড থাকতে হবে এবং অনার্সে অলরেডি মানে অ্যালডি ফিফটি ফোরটি ফাইভ পার্সেন্ট মার্কস থাকতে হবে ঠিক আছে আচ্ছা তারপরে কি বলছে যে সিটেড কোয়ালিফাই থাকতে হবে এটা একটা কথা আচ্ছা এবার তোমরা দেখে না প্রত্যেকটা জায়গায় তোমরা পিটিএফে দেখে নিম্ন ভিডিওটা লেন্দি হয়ে যায় এবার আমরা একটু ধীরে ধীরে সিলেবাসের দিকে আসবো তো সারা ভারতবর্ষের প্রত্যেকটা ক্যান্ডিডেটই কিন্তু আবেদন করতে পারে তো দেখো ছ হাজার আটশো কিন্তু বিশাল ভ্যাকান্সি এবং দিল্লিতেই যেহেতু জবটা দিল্লির মধ্যেই হবে তো যেখানে ফিমেল ক্যান্ডিডেট যারা রয়েছে তারা মহিলারা রয়েছে তারাও কিন্তু আবেদন করতে পারবে মহিলাদের সব থেকে ভালো সুযোগ তোমাদের কোথাও যাওয়া লাগবে না তোমরা ওখানেই পাবে তো আমি একটু ন্যাচারাল সায়েন্স নিয়ে একটু বলবো যারা ন্যাচারাল সায়েন্স অর্থাৎ ম্যাথসের আগে যে ন্যাচারাল সায়েন্স ন্যাচারাল সায়েন্স সম্পর্কে একটু বলব যে কারা আবেদন করতে পারবে ন্যাচারাল সায়েন্সে তো এটা নিয়ে সবার একটু দেখো ন্যাচারাল সায়েন্সে কী কী থাকতে হবে দেখো ডিগ্রি অনার্স আর পাশে সে সাবজেক্টটা থাকতে হবে কী কী ইংলিশ ম্যাথামেটিক্স ন্যাচারাল সায়েন্স জিক্স ফিজিক্যাল সায়েন্স বা সোশ্যাল সায়েন্স থেকেও কিন্তু হবে এবার কী কী সাবজেক্ট থাকতে হবে তারা যারা সায়েন্সে পড়বে তাদের ন্যাচারাল সায়েন্স ফিজিক্যাল সায়েন্স তার মধ্যে কি অথবা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বোটানি জিওলজি তারাও কিন্তু আবেদন করতে পারে এবার সোশ্যাল সায়েন্সের মধ্যে হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স ইকোনমিক বিজনেস স্টাডি সোশ্যালজি জিওগ্রাফি ফিজিওলজি এরাও কিন্তু আবেদন করতে পারে কিন্তু কি একটা মনে রাখতে হবে প্রোভাইডেড ফার্দার দ্য রিক্রুটমেন্ট অ্যাজ এ মিনিমাম এগ্রিগেটেড অ্যাট গ্র্যাজুয়েশন লেভেল শ্যালবি রিল্যাক্সেশান রিল্যাক্সেশন পাবে আর একটা জিনিস এখানে বলা রয়েছিল আমি এটা হুম তো তার ন্যাচারাল সায়েন্সের কথা বললাম এবার যারা জিওগ্রাফি নিয়ে বিএ বিএসসি কমপ্লিট করেছে বা পোস্ট গ্র্যাজুয়েশন ও সরি এখানে বলা রয়েছে দেখো ক্যান্ডিডেট হু পাসড অ পোস্ট কোয়ালিফিকেশন ইন এনি এনি অফ দ্য টিচিং সাবজেক্ট লিস্টেড অ্যাবোভ মানে ওপরের যে সমস্ত সাবজেক্ট তার মধ্যে কোনো একটা থেকে যদি পোস্ট গ্র্যাজুয়েশন করে থাকে তারাও কিন্তু এই ন্যাচারাল সায়েন্সে অর্থাৎ বহুত মানে যেটা আমরা পরিবেশবিদ্যা বলি পরিবেশ বিদ্যা তোমরা বসতে পারবে তো দেখো এখানে তাহলে দুটো সুযোগ খুলে গেল অনেকের জন্য সায়েন্সের সাবজেক্টে প্লাস জিওগ্রাফির সাবজেক্টে সোশ্যাল সায়েন্সের যারা রয়েছে তাই কিন্তু দুটো দিক খুলে গেল ঠিক আছে তো এটা আমি বলে দিলাম এবার নেক্সট আমরা আসবো সিলেবাসের মধ্যে কী কী থাকে তো আমরা ধীরে ধীরে সিলেবাসের মধ্যে আসবো সিলেবাসটা ওয়েস্ট বেঙ্গলে যে আমরা পিটি বলছিলাম সেই পিটির সঙ্গে কিন্তু এর প্রচুর মিল রয়েছে যারা অলরেডি পড়াশোনা করছিল তো দেখো পিটি যাকে আমরা প্রিলিমিনি টেস্ট বলছিলাম এটা শুধুমাত্র যে পশ্চিমবঙ্গে করেছে সেটা নয় বিভিন্ন রাজ্য কিন্তু একই রকমভাবে রয়েছে চিন্তার কোনো কারণ নেই কারণ যেহেতু নিয়োগ করবে তো সরকার স্টেট গভর্নমেন্ট চাইলে তারা নিজেদের মতো কিন্তু নিয়োগ করতে পারে বা নিজেদের মতো সিলেবাস সেট করতে পারে তো আমরা ধীরে ধীরে দেখব তো সিলেবাসটা কত নম্বর পেজে রয়েছে এই দেখো আচ্ছা সিলেবাস কী কী রয়েছে দেখো জেনারেল অ্যাওয়ারনেস রয়েছে দেখো কী কী হিস্ট্রি পলিটি ইন্ডিয়ান কনস্টিটিউশন স্পোর্টস আর্টস অ্যান্ড কালচার জিওগ্রাফি ইকোনমিক্স এভি্রিডে সায়েন্স সাইন্টিফিক রিসার্চ ন্যাশনাল ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ইনস্টিটিউশন ইট ইস এ সব কিছু রয়েছে তারপরে কী জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজিনিং অ্যাবিলি রিজিনিয়া থাকে ভার্মা রিজিনিউ নর্ভার্মা রিজিনিং মানে তাহলে দেখো আরও কত কিছু টোকাল অ্যাথমেটিক্যাল নিউ অর্থাৎ ম্যাথমেটিক্স থাকছে হিন্দি ল্যাঙ্গুয়েজ এন কম্পেনশন ইংলিশ ল্যাঙ্গুয়েজ এন কম্পিউশন তাহলে হিন্দি ও ইংরেজি কিন্তু দুটো সাবজেক্ট থাকছে যারা অন্য অন্য স্টেটের আছে তোমরাও কিন্তু এখানে যোগ্য কোনো ব্যাপার নেই তোমাদের কিন্তু হিন্দি একটু পড়াশোনা করতে হবে হিন্দি সম্পর্কে একটু জ্ঞান থাকতে হবে ঠিক আছে এটাই হিন্দি তোমাদের পরীক্ষা দিতে হিন্দি সম্পর্কে একটু শিখে নিতে হবে হিন্দি খুব একটা কঠিন বিষয় নেই একটু চেষ্টা করলে মাঝখানিকের মধ্যে তৈরি হয়ে যাওয়া যায় কোনো অসুবিধা নেই এবার টেয়ার ওয়ান এক্সাম হবে এক্সাম হবে তারপর টেয়ার টু বা টায়ার টু এক্সাম হবে ঠিক আছে তারপরে দেখো ওয়ান পার্ট ওয়ান এক সিলেবাস টিআর ওয়ান এক্সামিনেশান উইল বি দ্যাট অফ ওয়ান টিয়ার জেনারেল এক্সামিনেশান সবার জন্য সমান আর তারপরে সিলেবাস বা টিআর টু এক্সামিনেশান টিআর টু পার্ট টু দেখো ডেসক্রিপটিভ দেখো ইজ ইংলিশ এস এ ইন ইংলিশ অ্যান্ড লেটার রাইটিং এক্সপেনশন অফ আইডিয়াস ইন ইংলিশ তার দেখো এখানেও কিন্তু সেই ডেসক্রিপটিভ পার্টটা আমরা যেটা বলছিলাম এখানে কিন্তু বড় কোশ্চেন লিখতে হবে এসে এবং রাইটিং স্কিল কিন্তু এখানে রয়েছে ঠিক আছে টিআর টু এর এক্সামের মধ্যে পার্ট ওয়ান পার্ট ওয়ান পার্ট ওয়ানে কি থাকবে দেখো জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং কোয়ান্টিটি এবিলিটি জেনারেল অ্যাওয়ারনেস উইথ স্পেশাল এমফাসিস দ্য হিস্ট্রি কালচার ডেমোগ্রাফি জিওগ্রাফি ইকোনমি অফ দিল্লি অ্যাডমিনিস্ট্রেটিভ সেট আপ অ্যান্ড গভর্নমেন্ট অফ এনসিটি ইন দিল্লি ইংলিশ ল্যাঙ্গুয়েজ কম্পোজি কম্প্রিহেনশন কম্পিউটার প্রফিসিয়েন্সি এইগুলো সব থাকবে তার সঙ্গে দেখো টিআ ওয়ান এক্সাম তারপর টিআর টু টিআর টুতে কিন্তু এগুলো কোনো সাবজেক্টের এক্সামিনেশনের কোনো জায়গা এখানে থাকছে না তোমরা দেখো এখানে কোনো সাবজেক্ট এক্সাম হবে না বাকি সব কিছু হচ্ছে সাবজেক্ট বাদেই কিন্তু নিয়োগ করবে ঠিক আছে এবার দেখো কার এলিজিবল দ্য ক্যান্ডিডেট বি সিটিজেন অফ ইন্ডিয়া তাহলে কি ভারতবর্ষের যে কোনো প্রান্তের নাগরিক হলেই কিন্তু সবাই আবেদন করতে পারছে তো আর কিছু আমার বলার নেই তোমাদের যেটা আমি বলার বলে দিলাম তো এবার এখানে কিন্তু কোনো সাবজেক্টিভ কোনো পরীক্ষা হবে না ঠিক আছে কিন্তু এখানে সাইকোলজি খুব ভালো করে জানতে হবে ঠিক আছে সাইকোলজি কিন্তু ভালো করে জানতে হবে এটা আমি বলে দিলাম তো দুটো পার্টে পরীক্ষা হবে টু টিআর অফ টু টু টিআর জেনারেল টিআ টিআর ওয়ান এ জেনারেল এক্সামিনেশান টিআর টুতে আবার এটা এক্সামিনেশান তারপরে দেখি কোনো ইন্টারভিউ বা কিছু আছে নাকি আমার একটু দেখে নিই দেখছিলাম হয়তো ব্যাস এই দুটো এক্সামিনেশান হবে এবং তারপরে কিন্তু ইন্টারভিউও কিন্তু রয়েছে ইন্টারভিউও কিন্তু হবে ঠিক আছে আচ্ছা রিটার্ন কী কী হবে দেখো অবজেক্টিভ টাইপ এবং ডিসক্রিপটিভ যাই হোক না কেন জেনারেলদের জন্য ফার্টি পার্সেন্ট পেতে হবে কোয়ালিফাই করার জন্য ও বিসিদের জন্য থার্টি ফাইভ পার্সেন্ট এসসিএসটির জন্য থার্টি পার্সেন্ট কিন্তু মাস্ট পেতেই হবে থার্টি পেতেই হবে থার্টি পার্সেন্ট ছত্রিশ শতাংশ কিন্তু পেতে হবে সাথে পঞ্চাশ কিন্তু পেতেই হবে তবে কিন্তু কোয়ালিফাইং মার্কস তারপরে তারপরে কী বলছে দেখো দে আর শ্যাল নট বি এনি মিনিমাম কোয়ালিফিকেশান মার্কস ফর ইন্টারভিউ অ্যান্ড থ্রি টিয়ার এক্সামিনেশান তিনটে টিয়ারে কিন্তু এক্সামিনেশান রয়েছে সিলেকশান থ্রু অ্যাকাডেমিক রেকর্ডস অ্যান্ড ইন্টারভিউ স্ক্রিনিং টেস্ট তার মানে ইন্টারভিউ কিন্তু তার পরবর্তীতে হবে মিনিমাম মার্ক কিন্তু কোয়ালিফিকেশান মার্কস ইন্টারভিউতে ভায়ার সিলেকশন বি মেড অন দ্য বেসিস অফ স্ক্রিনিং টেস্ট ফলোয়িং বাই ইন্টারভিউ দ্য মিনিমাম কোয়ালিফিকেশান মার্কস ইন ইন্টারভিউ বি দ্য সেম অ্যাজ ইন ওয়ান অর ওয়ান টায়ার অর টু টায়ার রিটেন এক্সামিনেশান তারপর সব কিছুর সঙ্গে কিন্তু ইন্টারভিউও কিন্তু রয়েছে তিনটে টিয়ারে তোমাকে পরীক্ষা কিন্তু এখানে দিতে হচ্ছে তো এই ছিল কিন্তু ডি এস বি র যে ডিটেলস তোমাদের মানে মোটামুটি সমস্ত কিছু আমি বলে দিলাম আমি ওয়েবসাইটে লিঙ্ক তোমাদের আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক গিয়ে তোমার ডিটেলস পিডিএফটা ডাউনলোড করে নিয়ে পরে নিতে পারবে তো এই ছিল তোমাদের জন্য সুখবর তোমরা প্রস্তুতি নিতে থাকো তাহলে দেখো যারা পিটির জন্য প্রস্তুতি নিচ্ছ যারা পিটির জন্য প্রস্তুতি নিচ্ছ তারা কিন্তু এগিয়ে যাচ্ছে দেখো এইভাবে কিন্তু সিলেবাস সেট হয়েছে ডিটিবল এসবিতে এবং এন ভিএস কে বিএসে তো কিন্তু এই প্যাটার্নেই পরীক্ষা হচ্ছে মানে তারা একটু অন্যভাবে নাই কিন্তু এরা দেখো যে যার মতো করে পরীক্ষা কিন্তু নিয়োগের জন্য কিন্তু নিতেই পারে যে এনসিটি যখন টেটের গাইডলাইন দিয়ে দেয় তখন গাইডলাইন অনুযায়ী নিয়ে তারপরে সেভাবে করতে পারে সেটা এখন ইনস্টিটিউট করে গাইডলাইন আসেনি তারপরে স্টেটের তো একটা নিজস্ব প্রত্যেকটা বোর্ডে একটা নিজস্ব থাকতে হবে তা তাদের মতো করে নিয়োগ করতে পারে তো এই ছিল আজকের আপডেট দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণে ভালো থাকবে সুস্থ থাকবে হ্যাভ এ গুড ডে এবং এখন থেকে তোমরা জোর কদমে যে পিটি সিলেবাস আছে পিটি সিলেবাস ধরে তোমরা কিন্তু পড়া শুরু করো এবং ম্যাথেমেটিক রিজনিং জি কে জি এ ঠিক আছে সমস্ত কিছু কিন্তু ভালো করে পড়তে থাকো তাহলে কিন্তু যে কোনো পরীক্ষার জন্য তোমরা এলিজিবল হবে এবং পড়াটা সবাই বেশি মানে চাই মানে বেশিরভাগটা কিন্তু প্রশ্নটা কিন্তু ইংরেজি এবং হিন্দি মাধ্যমে হবে সেই জন্য চাইবে তোমরা বেশিরভাগটা ইংলিশ মিডিয়ামে পড়ার জন্য তাহলে কিন্তু তোমাদের সুবিধাটা বেশি হবে